আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ নববর্ষ। হ্যাঁ, আমাদের আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে আমাদের পহেলা বৈশাখের ব্লগ নিয়ে। আজকে আমার বাসায় একটা বৈশাখ উৎসব হবে, আমার কিছু পরিচিত জনেরা আসবে, তারা আমরা এখানে ওয়ান ডিশ পার্টি করব। তো চলুন দেখি আমরা কিভাবে আজকে আমার বৈশাখের অনুষ্ঠানটা সাজিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমরা মা মেয়ে আজকে একটু আটপৌরে করে শাড়ি পরেছি, বিছা পরেছি, একটু বাঙালি আনা সাজ এনেছি আমাদের সাজের মধ্যে। তো চলুন দেখি কিভাবে আমরা আজকে সব কিছু করি। তো আজকে বৈশাখের অনুষ্ঠান উপলক্ষে আমার মেয়ে আর আমাকে তো আপনারা দেখেইছেন, আমরা একটু আটপৌরে করে শাড়ি পরেছি। আর আমার শাশুড়িকে তো আপনারা সবাই চেনেন, আমার শাশুড়ি সে তো শাড়ি পরেই না, সে লাল রঙের একটা সালোয়ার কামিজ পরেছে। আর আজকে পরিচয় করাই দিই আমার আম্মু। আমার আম্মু হচ্ছে একটা সাদা জামদানি পরেছে, আমরা আজকে একটু সাদাটাই বেশি একটু ই করেছি যে আমরা আজকে সাদাই পরবো। তা আম্মুর সাথে আমরা আজকে তিনজন সাদা পরছি। আর আমার মেয়ের শাড়িটা সম্পর্কে একটু বলি, আমার মেয়ে কিন্তু পরেছে আজকে আমার নানি শাশুড়ির শাড়ি, তাই না জানো? হ্যাঁ। তোমার কেমন লাগতেছে? খুবই ভালো লাগছে। আমার মেয়ে আজকে আমার নানি শাশুড়ির শাড়ি পরছে। তো এই পর্যন্তই, আর এরপরে আমি কি কি আয়োজন করেছি আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আমার টেবিলটাকে আমি সব কিছু মাটির বাসন দিয়ে সাজিয়েছি। পান্তা ভাত, মুরগির মাংস, গরুর মাংস, মুড়ো ঘণ্ট, সাদা ভাত, তিন রকমের ভর্তা অর্থাৎ আলু ভর্তা, পাতাকপি ভর্তা, ফুলকপি ভর্তা, দই, চটপটি, হালুয়া, মিষ্টি, সব কিছু আমি মাটির বাসনে পরিবেশন করেছি। আর এই যে ম্যাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি আড়ং থেকে নিয়েছি, আর মাটির যে বাসনগুলো সেগুলো আমার আড়ং থেকে নেয়া। সেই মাটির বাসনে আমি কাঠের চামচ দিয়ে পরিবেশন করেছি। একটি কুলাতে আমি কিছু চুড়ি দিয়েছি, একটু মোমবাতি জ্বালিয়েছি, আচার দিয়েছি, মাটির জগ, মাটির গ্লাস, সব কিছুই আমি টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখানে একটা শীতল পাটি দিয়েছি, সাথে একটা কলসি দিয়েছি, একটা ডালিতে একটু ফুল দিয়ে সাজিয়েছি। আর এই যে আমার শিব প্রিয় বোর্ডটা, সেখানে এলো রে বৈশাখ এলো, এটা আমার মেয়ে লিখে দিয়েছে। তো এই সব ছিল আমার বৈশাখী আয়োজন। আর এই যে হাতে ফুলগুলো দেখছেন, এগুলো আমি দোকান থেকে কিনে নিয়ে এসে আমরা সবাই পরেছি। তো আমার বৈশাখী আয়োজন বাসায় অনুষ্ঠান শেষ করে আমরা চলে আসলাম মমইনে। মমইনে এখানে বৈশাখ উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছে, ভাবলাম আমরা সবাই এখানে রাতের খাবার খাবো, তাই আমরা একটু চেঞ্জ করে সবাই চলে আসলাম সন্ধ্যার আগে। খুব সুন্দর একটা পরিবেশ ছিল, সবাই এখানে অনেক মজা করছে। একে তো ঈদ, তারপরে পহেলা বৈশাখ, সবাই অনেক মজা করছিল, বাহিরে গান হচ্ছিল, বাউল গান, পরিবেশটা অত্যন্ত সুন্দর ছিল। আমরা সবাই এখানে একটু ছবি তুললাম, তারপরে খাবার খেতে চলে আসলাম। এখানেও দেখি বৈশাখী আমেজে সব কিছু সাজিয়েছে, মুড়ি, বাতাসা, মুরকি, জিলাপি, এবং তার সাথে রয়েছে সব সুন্দর সুন্দর খাবার, মজার মজার খাবার। তো এই ছিল আমাদের বৈশাখী উৎসব, আমরা আমাদের পরিবারের সাথে যা পালন করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। নতুন বছর আপনাদের সুন্দর কাটুক। আল্লাহ হাফেজ।